কি অবস্থা? এরু ভাই কোয়েন না, দেখেন না এই যে এই এই বাজার হয়ে নিয়েছাম 400 টাকা। 400? হ্যাঁ। এই এই মাছ কয় টাকা? এই মাছ 200 টাকা। 200? আর যে তেল দেখতেছি, ধরে পাতা দেখতেছি, তেলে যে যে খোলা তেলই হইলে 200 টাকা কেজি। সমস্যা কি? টিয়া পয়সা আছে, টিয়া দেখে না লাগবো। টিয়া পয়সা আছে বাংলাদেশে মারা। এ ঠিকই বলে। এই জিনিস যদি এখন আমরা এবারেই খাই তাহলে ভবিষ্যতে খামুকে বইরে দেখেন। টেনশন নাই তো, টেনশন লেগে যারা গরিব মানুষ তা করে। আপনারা তো গরিব মানুষ না। গরিব মানুষ না, আপনারা লেগে আপনারা টিয়া বসে আছে, সমস্যা নাই তো। ফাটে হলিকে তা করে যারা বাজার যা খালে ভাবে যে কিনবে। আপনি তো কিনে নিয়েছেন টিয়া দিয়ে নাকি? হ্যাঁ টিয়া দিয়ে কিনে নিয়েছেন, কালকে যে খামু হে টিয়া পামু না। এ হে, তা তো এক কথা ঠিক আছে, কিন্তু আর মানুষ যে খালি চায় থেকে দেহে আসে, ওরা তো আর কিনবার পার না। দেহে থুয়ে আসে তাও তাকার ভাল থাকে যে টিয়া তো গেল না। মাছ করে কিন্তু ভালো মাছ কিনছেন, চ্যাপলা মাছ না? হ্যাঁ। এই দেখেন যে এই মাছ আগে খাসি হলে 50 টাকা কেজি, আর এখন খানাকে 200 টাকা কেজি। তা তো খাওয়া লাগবো। আগে আসলে হলে কি মূর্খ বাংলাদেশ, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন গরিব মানুষের এই দেশে থাকা নিষেধ। বেশি ডিজিটাল হরেন তো 500 টাকা কেজি কিনে খানাকে ভবিষ্যতে। তাই সমস্যা নেই তো, মানে যে কোনো বাজারে যা দেখতেছে কিনে বেরতেছে না। একদিন কাম হরিয়া, একদিন না খাওয়া দাওয়া, পরের দিন আবার খাওয়া লাগে। মানে এখন এখন ঘটনা হয়েছে কি কি আপনারা কি কর? আমরা আসলে তার মতে একমত, কারণ আমরা আসলে আমি 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 বলি আমি বলি বিষয়টা হচ্ছে, চলে গেলাম তাহলে আমার পকেটে টাকা আছে, কিন্তু আমার মন চাইছে গরু গোস্ত আমি খাইতে পারতেছি না, আমি আলু ভর্তা খাইতেছি। কি জন্য আমার ওরতেই সন্তুষ্ট? সামনে আপনি সাপোজ বোঝেন, আপনার সামনে গরু গোস্ত, এক পাশে আলু ভর্তা, আপনি কোনটা খাবেন? আমি গরু গোস্ত খাবো। আপনি গরু গোস্ত খাবেন, তাহলে আমারও তো মন চাই আমি গরু গোস্ত খাই, কিন্তু আমি তো পারতেছি না, আমার পকেটে টাকা নাই। আপনি তো কোন যে টাকা আছে আছে, কিন্তু আমার সামর্থ্য ওই যে আমার ভাই বলছে যে পরের দিন মানে অগ্রিম কি করবো, আজকে 200 টাকা আছে, আমি 200 টাকার বাজার করলাম খাইলাম, কিন্তু পরশু আমার কাছে নাই। ইনকাম করবেন? আমি ইনকাম করবো, আমার ওরকম অ্যাবিলিটি নাই, আমি কিভাবে কি করবো? কামলা বেসমো একটা চড়াই কামলা নিলে সারাদিন খাটায়া 300 টাকা, ওদের কি হয় একটা দিন মজুরি তো দিন 500 টাকা লাগে, তাই না? 500 টাকা হলে তো এখন আমার মনে হয় না তেমন একটা একটা ফ্যামিলির দুই বেলার বাজার হয় না। হয় না? সবকিছু চলে চালান ছাড়া ব্যবসা, ওটা সম্ভব না। আজকে একটা ভালো একটা লোকের ঘরে দেখবেন ফ্রিজ ভর্তি মাংস লোড, এই টাকা পয়সা এই সেই, তারা সকালবেলা ব্রেশ মানে ব্রেকফাস্টই করে তারা অন্যরকম, বাসায় থেকে বের হয় BMW গাড়ি নর্মাল, মানে এটা নর্মালের ভিতরে তাদের কাছে আর কি। আমি তাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে আমাদের বাঁচান, আমরা আমাদের মতন গরিব মানুষকে বাঁচান। আমরা দেশ বাঁচলেও কিছু না, না বাঁচলেও কিছু না, মানুষের বাঁচান লাগবে নাকি? সেটাই। আপনার মূল বক্তব্য কি, আসলে কি বুঝাতে চাইলেন? আমার মূল বক্তব্য আমরা বিনীত অনুরোধ, কার কাছে অনুরোধ? কারণ ফেডারেশন ধরতে গেলে তো অনেক রাজনীতি, আমি করি না রাজনীতি নিয়ে কথাও বলতেছি না এই জায়গায়। আমার গরিবের কথা মূলত, গরিবের মানে আমার মতন মানুষের মধ্যম অবস্থায় একটা মানুষের দিন মজুরি সংসার হিসাবে চালাইতে গেলে কত টাকা অ্যাবিলিটি বাজার খরচ সব খরচ হিসাবে, ওটা কি আপনি সরকার দিব? আমি পরিশ্রম করে নিয়ে আনব, সেটাই আমি সেটাই বুঝাইতে চাইতেছি। আসলে সবাই যদি আমরা একতা হই, একসাথে জিনিসটা তুলে ধরি, তাহলে সারের দাম বেশি, কৃষক কিভাবে শস্য কম দামে বেচব? সারের দাম বেশি তাহলে কামলার দাম বেশি, একটু আপনি ঠিক আছে, আপনার দরকার নাই, ভিডিও বন্ধ করে দিলাম, ঠিক আছে।